সবাইকে আজকে আমি একটা বিষয় দেখা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে কিভাবে আমরা সাধারণত অনেকে জেনেছি যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা লিখেছি, কিন্তু ফটোশপে আমরা কিভাবে বাংলা লিখব। অনেকে আমাকে আমার ফেসবুক ইউটিউবে চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করছে কিভাবে ফটোশপে বাংলা লিখতে, সেক্ষেত্রে আমাদের বাংলা লেখার জন্য আমরা কি করব সেটা আমরা দেখবো। তো এখানে আমরা দেখা যাব অবশ্যই বাংলা লেখার জন্য মনে রাখতে হবে কম্পিউটারে বিজয় প্রোগ্রামটি ইনস্টল থাকতে হবে। তো এখন এই ক্ষেত্রে আমরা একটা নিউ একটা প্রোগ্রাম নিউ একটা ফাইল নিলাম, তারপর নেওয়ার পর এখানে আমি সিলেক্ট করলাম, এখানে আমার ফন্টটা আমি সাইজটা বড় করলাম। তো এখানে আমি টেক্সটটা নিলাম লেখার জন্য। আর এখানে দেখুন এখানে আমার কি আছে, এটা ইংলিশ একটা আছে। তো আমাদের বাংলা লেখার জন্য সুতনি এমজে এই ফন্টটা লিখতে হবে, এটা সিলেক্ট করে দিতে হবে। আর আমাদের কিবোর্ড থেকে দেখুন এখানে এই যে আইকনটা আছে এটা হচ্ছে আমার বিজয় 52 আইকন। তো আমি কন্ট্রোল অল্টার বি চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপলে এটা কি হবে, বিজয় অ্যাক্টিভ হলো। দেখুন এখানে বিজয় কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এখন আমরা লিখতে পারি আমার দেশ বাংলা দেশ, এই আমার দেশ বাংলাদেশ। আমরা বিজয় ঠিক যেভাবে লিখেছি আমরা ঠিক এখানেও একইভাবে লিখব। জাস্ট খালি আমার মানে কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো আপনি এই আপনাকে ফাইল ওপেন করতে মানে নিউ একটা ফাইল নিতে হবে, অথবা আপনি একটা ইমেজের মধ্যে লিখতে পারেন। তো সেক্ষেত্রে তারপরে ফন্টের নামটা চেঞ্জ করবেন, আর সেক্ষেত্রে আর নিচের দিকে অথবা এই আইকনটা এখান থেকে আপনি চাইলে নিজেও ই করতে পারেন। এটাকে রাইট বাটন ক্লিক করলে এই যে যখন ইংলিশ মোডে দেবে তখন ইংলিশ, যখন বিজয় মোডে বিজয়, আর ইউনিকোড হচ্ছে অনলাইনে লেখার জন্য। তো আমরা ইউনিকোড এই বিজয় ক্লাসিক মোডে দিয়ে লিখলে তারপরে অথবা কন্ট্রোল অল্টার বি যে কোনো একটা, হয়তো বা ওখান থেকে আপনি আইকন থেকে করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে আপনি আপনার মতো লিখতে পারবেন। তো আশা করি এইভাবে খুব সহজে আপনি লিখতে পারবেন। তো এখন আমরা ই করি, তো এখন আমি আরেকটা জিনিস এটার সাথে দেখাবো যে এটাকে কীভাবে আমরা একই লেখা কপি করবো কিভাবে। তো অল্টার চেপে আর এই এই লেয়ারটাকে গেল অল্টার চেপে, তারপরে কিবোর্ড অল্টার চেপে মানে কিবোর্ড থেকে অল্টার, তারপরে মাউসের বাম বাটন প্রেস করে ধরে এই যে এই যে দেখুন মানে যতগুলি আপনি এক জিনিস বারবার কপি, কারণ এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। এক লেখা বারবার লাগে সেক্ষেত্রে হতে পারে, অথবা আমরা একই ডিজাইন আমরা একটা মানে ডিজাইন করেছি সেটাকে এই সেই ধরনের ডিজাইন আরেকজন দিতে, তো সেক্ষেত্রে কপি করে এইভাবে নেওয়াটাই হচ্ছে বেটার। তো আমি আবার দেখাই, তো আমি কন্ট্রোল জেড ফিরে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি ফিরে যাই। তো এখানে এটা লেয়ারটা সিলেক্ট থাকবে, তারপরে অল্টার, তারপরে এইভাবে এই যে আমি যেখানে খুশি ই করতে পারি, যেখানে খুশি এই যে যেখানে খুশি আমি করতে পারি, এই যে চাইলে আমি কি যেখানে খুশি আমি করতে করতে পারবো যে এভাবে হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে আমরা আমরা ইমেজ আকারে সেভ করে রাখতে পারি, এই যে চাইলে ইমেজ আকারে সেভ করে রাখতে হয়ে গেল, এটা মানে খুব সহজ হয়ে যায়। তো আমার লেখা আমি এখানে জাস্ট এখন যদি আমি এখানে একটা অন্য লেখা লিখতে চাই তো আমি লিখতে পারবো বাংলা মামুনি ঘুম ঘুম থেকে, ঠিক আছে এই যে এভাবে আমি যেখানে খুশি। তো যখন যেটা লিখবো তখন এই এই রাইট পাশে যে লেয়ারগুলি আছে লেয়ারগুলি নিয়ে কাজ করলে যে কোনো সময় একটা লেখা চেঞ্জ করা যাবে, ই করা যাবে। আর অবশ্যই যদি আপনি এই ফাইলটাকে কী করতে হবে সেভ করতে হবে, সেভ করতে হবে। তো আশা করি সবাই আমার যে এই জিনিসটি বুঝতে পারছে।